সারের নির্দেশক্রমে আমাদের সাতক্ষীরা জেলা সংগঠন অর্থাৎ সাতক্ষীরা জেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দ তারা সেখানে ত্রাণ কর্মসূচি হাতে নিয়েছে এবং ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত 22 আগস্ট থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অর্থাৎ চট্টগ্রাম বিভাগের যে কয়েকটি জেলা প্লাবিত হয়েছে, অত্যন্ত ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে, সেই সমস্ত জায়গায় ত্রাণ বিতরণ অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে আরও কিছুদিন ইনশাআল্লাহ, এবং তারপর আবাসনের চিন্তা করা হচ্ছে। এই সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ইতিমধ্যে খুলনা বিভাগেরও কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। খুলনা উপজেলার বিশেষ করে পাইকগাছা, কয়রা এবং সেই সাথে বটিয়াঘাটা এই তিনটি উপজেলা বিশেষ করে প্লাবিত হয়েছে। সেখানেও আমরা আলহামদুলিল্লাহ মোহতারম আমিরি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের নির্দেশক্রমে আমাদের খুলনা আমাদের সাতক্ষীরা জেলা সংগঠন অর্থাৎ সাতক্ষীরা জেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দ তারা সেখানে ত্রাণ কর্মসূচি হাতে নিয়েছে এবং ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখানেও পর্যায়ক্রমে সাধ্যমতো ত্রাণ বিতরণ কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এবং একই সঙ্গে কুমিল্লা ওই অঞ্চলে তো চলছে আশা করছি, এবং সেই সাথে সিলেট বিভাগেও কিন্তু এবছর মৌলভীবাজারের দিকে প্লাবিত হয়েছে, মৌলভীবাজারের অনেক অঞ্চল সেখানেও আমাদের ত্রাণ বিতরণ করা হয়েছে। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ যে সমস্ত এলাকাগুলি আক্রান্ত হচ্ছে, যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হচ্ছে, সেই সমস্ত এলাকাগুলোতে আমরা আমাদের যে আমাদের কর্মসূচি যেটা আছে অর্থাৎ আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচি সেটা সাধ্যমতো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, আপনাদের সহযোগিতা যদি আমরা নিয়মিত পাই ইনশাআল্লাহ, আমরা এই বানভাসী মানুষদের পাশে দাঁড়াতে পারবো এবং তাদের সহযোগিতা আমরা আত্মনিয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। দূর ও প্রবাস থেকে যারা এই বানভাসী মানুষের জন্য সহযোগিতা করছেন, সহযোগিতা পাঠাচ্ছেন, আপনাদের সকলের জন্য আমরা দোয়া করছি এবং বিশেষ করে মোহতারম আমিরি জামাত আপনাদের সকলের জন্য দোয়া করেছেন। আল্লাহ যেন আপনাদের সকলকে এর পূর্ণ যাজা দান করেন, আপনাদের সকলের আখেরাতে নাজাদের পথ যেন সুগম হয়, নাজাদের ওসিলা যেন আপনাদের দানগুলো হয়ে যায়, সে প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমরা সকলে করছি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।